নমস্কার বন্ধুগণ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনা সিস্টেম থিওরি বা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় সিস্টেম থিওরি কি ও কিভাবে কাজ করে আলোচনার শুরুতেই আপনাদের আবার মনে করিয়ে দিই যে যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং আপনাদের কোন কোন নোটের প্রয়োজন আছে তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান আমরা চেষ্টা করব সেই নোটকে আপনাদের সামনে প্রস্তুত করার তো আলোচনা শুরু করা যাক আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে যে সমস্ত তত্ত্বগুলি বিশেষ গুরুত্ব লাভ করেছিল তার মধ্যে অন্যতম হল মটন ক্যাপলন কর্তৃক প্রচারিত সিস্টেম অ্যানালিসিস বা ব্যবস্থা ব্যাপক তত্ত্ব মটন ক্যাপলন সিস্টেম অ্যান্ড প্রসেস ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স নামক গ্রন্থে এই তত্ত্বটিকে সমৃদ্ধ করেন এবং বিভিন্ন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্পর্ক কীভাবে কাজ করে তার ব্যাখ্যা ও বিশ্লেষণ করেন এক কথাই বলা যায় যে এই সিস্টেম থিওরি রাজনৈতিক ঘটনাবলীর অভিজ্ঞতাবাদী অনুসন্ধান এবং তাদের শ্রেণীবিভাজনের মাধ্যমে যে কোনো রাষ্ট্রের আন্তর্জাতিক আচার আচরণকে ব্যাখ্যা করে বা বিশ্লেষণ করে ক্যাপলন এর মতে যে সমস্ত অংশের উপর ভিত্তি করে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে ওঠে সেগুলি স্থির বা অপরিবর্তনীয় নয় বরং তারা পরিবর্তনশীল এবং পরস্পরের উপর নির্ভরশীল তাই এই সমগ্র ব্যবস্থার কোনো একটি অংশের পরিবর্তন সামগ্রিকভাবে সমগ্র ব্যবস্থাকে প্রভাবিত করে মূলত এই অবস্থাকে বিশ্লেষণের জন্যই আন্তর্জাতিক ক্ষেত্রে মটন ক্যাপলন ছয়টি মডেলের কথা উল্লেখ করেছেন প্রথমত শক্তিসাম্য ব্যবস্থা শক্তিসাম্য ব্যবস্থা হল একটি পুরনো ও শান্তি স্থাপনের এক প্রভাবশালী মডেল বা ব্যবস্থা প্রতিটি রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তি অর্জনের উদ্দেশ্যে এবং তার শত্রু থেকে সুরক্ষিত থাকার উদ্দেশ্যে জোট তৈরি করে এর প্রয়োজনীয়তা তখনই অনুভূত হয় যখন রাষ্ট্রগুলি অনুভব করে যে স্বল্প সময়ের মধ্যে জাতীয় সম্পদ ও কৌশলকে কাজে লাগিয়ে জাতীয় শক্তি বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই বা থাকলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম এই উদ্দেশ্যকে সামনে রেখেই প্রতিটি রাষ্ট্র তার মিত্রশক্তির মিত্র রাষ্ট্রের সাথে একটি সমঝোতা গড়ে তোলে আর এই সমঝোতাই হলো সাম্য ব্যবস্থা এই ব্যবস্থার মূল কর্মকর্তা বা কারক হল জাতীয় রাষ্ট্র দ্বিতীয় মডেল হচ্ছে নমনীয় দ্বি মেরু ব্যবস্থা ব্যবস্থা জ্ঞাপক তত্ত্বের দ্বিতীয় মুখ্য মডেলটি হলো দি মেরু ব্যবস্থা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিটি রাষ্ট্রই নিজের স্বার্থের গ্রন্থিকরণের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের সাথে বন্ধুত্ব গড়ে তোলে ফলে সমগ্র আন্তর্জাতিক পরিস্থিতি দু মেরুতে বিভক্ত হয়ে যায় তবে এখানে উল্লেখ্য যে এই দ্বি ব্যবস্থার প্রতিটি সদস্য রাষ্ট্র এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীতে চলে যেতে পারে কিংবা দুটি গোষ্ঠীর বাইরে অবস্থান করতে পারে তবে আন্তর্জাতিক ক্ষেত্রে ভাসমান রাষ্ট্রগুলি যে জোট বা গোষ্ঠীতে যোগদান করেন সেই গোষ্ঠীর ক্ষমতা বৃদ্ধি পায় তৃতীয়ত সুদৃঢ় দিমেরু ব্যবস্থা নমনীয় দিমেরু ব্যবস্থার বিপরীত মডেলটি হল কঠোর বা সুদৃঢ় দিমেরু ব্যবস্থা এই মডেল অনুযায়ী গোষ্ঠীভুক্ত সদস্যদের মধ্যে সম্পর্ক এতটাই গভীর থাকে যে কে ইচ্ছা করলে এই গোষ্ঠী ত্যাগ করে না বা গোষ্ঠী ত্যাগ করে দিতে পারে না এখানে গোষ্ঠীভুক্ত হওয়ার সুবিধা এতটাই বেশি যে কোনো সদস্য সহজে গোষ্ঠী ত্যাগ করতে চায় না তবে এই গোষ্ঠীর বাইরে যে সমস্ত রাষ্ট্রগুলি ভাসমান অবস্থায় থাকে তারা আন্তর্জাতিক কর্মকর্তা হিসাবে তাৎপর্যহীন ক্যাপলনের মতে সুদৃঢ় দিমেরু ব্যবস্থা অনেক সময় বিশ্ব রাজনীতিতে উত্তেজনা বাড়াতে সহযোগিতা করে চতুর্থ মডেলটি হচ্ছে বিশ্বজনীন বিশ্ব ব্যবস্থা বিশ্বজনীন আন্তর্জাতিক ব্যবস্থা হল আঞ্চলিক উপব্যবস্থার বিপরীত ধারণা এই ব্যবস্থার মধ্যে আঞ্চলিক ব্যবস্থা থাকলেও সেগুলি গুরুত্বহীন আন্তর্জাতিক রাজনীতি বিশ্বজনীন ব্যবস্থার দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয় যেমন রাষ্ট্রপুঞ্জ আন্তর্জাতিক নিয়ম নীতি তৈরি ও নিয়ন্ত্রণ করে মূলত বিভিন্ন রাষ্ট্র রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন কার্যাবলী সম্পাদন করলেও তারা আন্তর্জাতিক নিয়ম নীতিকে পালন করেই বিভিন্ন সম্পর্কে আবদ্ধ হয় রাষ্ট্রগুলি পঞ্চম স্তর বিন্যাস ব্যবস্থা স্তর বিন্যাস ব্যবস্থা মুখ্য কারক হল ব্যক্তি প্রতিটি রাষ্ট্র ব্যবস্থায় অনেকগুলি স্তর থাকে এবং প্রতিটি স্তর কেন্দ্রীয় সংগঠনের নির্দেশে পরিচালিত হয় আন্তর্জাতিক সম্পর্ক ও জাতীয়তার উভয় ক্ষেত্রেই ক্রমশ বিন্যস্ত ব্যবস্থা লক্ষ্য করা যায় যা আন্তর্জাতিক সম্পর্ককে পরিচালনায় সাহায্য করে সিক্স নম্বর মডেল ইউনিট ভিটো ব্যবস্থা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ব্যবস্থা ব্যাপক তত্ত্বর সর্বশেষ মডেলটি হল একক বা ইউনিট ব্যবস্থা ইউনিট ভিটো ব্যবস্থা এই ব্যবস্থায় কোনো কর্মকর্তাই অন্যের নির্দেশে কাজ করে না প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটি রাষ্ট্র স্বাধীনভাবে কাজ করে ফলে নিজেদের মধ্যে একটি স্থায়ী অশান্তি লক্ষ্য করা যায় বর্তমানে বিশ্ব পরিস্থিতিতে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলি ইউনিট ভিটো ব্যবস্থার অধীন রয়েছে তবে এখানে উল্লেখ্য যে রাষ্ট্রপুঞ্জের যে ইউনিট একক ব্যবস্থা সেটা কিন্তু সেটাকে উল্লেখ করা হয়নি আন্তর্জাতিক রাজনীতিতে মটন ক্যাপলন পরিচালিত সিস্টেম থিওরি বা ব্যবস্থা ব্যাপক তত্ত্বের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ আন্তর্জাতিক রাজনীতিতে প্রণালীবদ্ধ ও তত্ত্বগতভাবে আলোচনা করতে গেলে ব্যবস্থা তত্ত্বকে অবশ্যই অনুসরণ করতে হবে